সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেস্ট নিউজে আপনাদের স্বাগতম পুত্রবধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ স্বামী বিদেশ থাকায় পুত্রবধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করতেন শ্বশুর বিষয়টি জানাজানি হলে কৌশলে জ্বরের ওষুধের কথা বলে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ান অভিযুক্ত শ্বশুর জাকির বয়াতি এমনি অভিযোগ করেছেন এক গৃহবধূ স্থানীয় সূত্রে জানা যায় বরগনা জেনার আমতলি উপজেলার চওড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসতলা গ্রামের জাকির বয়তির ছেলে আরিফের সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক হয় কেয়া নামের এক যুবতীর এক পর্যায়ে মুঠোফোনেই তাদের বিবাহ হয় পুত্রবধূ আর পিতা জীবিত না থাকায় ফিরোজপুর থেকে স্বামীর বাড়িতে চলে আসেন তিনি এমন তো অবস্থায় স্বামী মালয়েশিয়া থাকায় তার পিতা জাকির বয়াতি কৌশলে চেতনানাশক নাশক ওষুধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণ করতেন বিষয়টি জানাজানি হলে পুত্র আরিফ দেশে ফিরে তার স্ত্রীকে মেডিকেল পরীক্ষা করিয়ে দেড় মাসের অন্তঃসত্ত্বা জানতে পেরে তার স্ত্রীকে ঢাকায় তার মামার কাছে রেখে বাড়ি চলে আসেন পরবর্তীতে ভুক্তভোগী ওই পুত্রবধূ স্বামীর বাড়িতে গিয়ে উঠলে স্থানীয়রা দের মধ্যে ঘটনাটি জানাজানি হয় এক পর্যায়ে সালিশ বৈঠকে ভুক্তভোগী ওই গৃহবধূ সকলের সামনে শ্বশুরের কর্তৃক অসামাজিক কার্যকলাপের কথা স্বীকার করেন তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত শ্বশুর জাকির বয়াতি নিজ পিতা পিতার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামীও এ বিষয়ে আমতলি থানার অফিসার ইনচার্জ এ কে মিজানুর এর সাথে কথা বললে তিনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আরও দেশের বিভিন্ন এ ধরনের খবর জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ